আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস এই মুহূর্তে সম্ভবত দেশের কাঙ্ক্ষিত সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ। রাজনীতির অঙ্গনে যারা রথী মহারথী রয়েছেন, যাদের বক্তব্য দেশে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, যাদের ক্ষমতার দাপট রয়েছে অথবা অনাগত দিনে যারা ক্ষমতা আসবেন বিরোধী দলের, তো এই রাজনীতির ময়দানে আমরা যাদেরকে দেখি তাদের সকলের মধ্যে যদি এই মুহূর্তে ভোটাভুটি হয়, তাহলে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হিসেবে জনগণের কাছে মার্কিন রাষ্ট্রদূত আবির্ভূত হবেন এবং তিনি বিবেচিত হবেন। এর কারণ হলো আমরা যে দুঃসময়টি পার করছি, দুর্বিষহ যে সময়টি পার করছি, এটির পরিণতি আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানে। কিন্তু গত 12 বছর ধরে আমাদের পুঞ্জীভূত বেদনা, পদে পদে অপমান, ক্ষোভ, যন্ত্রণা যে বাসা বেঁধেছে, দানা বেঁধেছে, সেগুলো মূলত আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, কারো কারো লোভ কিংবা কারো কারো উদাসীনতা, অথবা সামগ্রিক অর্থে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিস্থিতিতে আমরা যারা সাধারণ জনগণ আমাদের আসলে করার কিছু ছিল না, ফলে আমাদের কাছে অনেক অখাদ্য খাদ্যে পরিণত হয়েছে। অনেক বিষয়গুলো যেগুলি স্পর্শ করা যায় না, পুষ, দুর্গন্ধ, রক্তের চেয়েও জঘন্য যে সকল বিষয়াদি রয়েছে, এইগুলো যদি আপনার সামনে খেতে দেয়া হয় বা বাধ্য করা হয়, যেটি গিয়ে জাহান্নামে নাকি এই ধরনের খাবার দেওয়া হবে, জাক্কুম এরপরে পুষ দেওয়া হবে, রক্ত দেওয়া হবে, আরো অনেক কিছু, তো এইরকম যদি দুনিয়াতে কাউকে ধরনের বর্জ্য দেওয়া হয়, তখন তার যে মনের কষ্ট হবে, বেদনা হবে, দুঃখ হবে, তো সেই দুঃখ আমাদের এই সমাজে অনেক লোকের মধ্যে এই মুহূর্তে রয়েছে, কিন্তু তারা বলতে পারছে না। বোঝার চেষ্টা করুন, আমি যাকে বিশ্বাস করি না তাকে আমার বিশ্বাস করতে হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ বলি, ধরুন আপনি সমাজের একজন জ্ঞানী গুণী ব্যক্তি, ভালো মানুষ, সম্মানিত মানুষ, যথেষ্ট সম্মান নিয়ে চলেন, ধর্ম কর্ম করে চলেন, তো এর মধ্যে হঠাৎ করে একজন লোক এসে বলল যে 20-25 জন সন্ডা গন্ডা মাস্তার নিয়ে এলো, একটা লোক এসে বললো আমি আপনার সন্তান, অথবা বললো আমি আপনার পিতা, আমি আপনাকে জন্ম দিয়েছি, আপনার পিতা আমাকে মেনে নেন এবং আপনার ঘর বাড়ি সব কিছুর উপর আমার অধিকার প্রতিষ্ঠিত, আপনি আমারই অরুর জাত সন্তান। তা আপনি এইরকম একজন লোক, সে যদি বদ্ধুন্মাদ হয়, মাস্তান হয়, গাঁজাঘর হয়, যা কিছু হয়, তাকে এই সন্ডাগণ্ডারে বললো যে হ্যাঁ এই আপনার পিতা, এবং আপনি বাধ্য হলেন জীবনের ভয়ে তাকে বাবা ডাকতে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগবে? অথবা ধরুন একটি ছেলেকে ধরে এনে বলল যে আপনি অমুক মহিলার সাথেই কাজ করেছেন, সেই মহিলা এই সন্তান জন্ম দিয়ে মারা গেছে, এই সন্তান আপনার, এবং আপনি কথা বললেই আপনার দাঁতটা খুলে ফেলা হবে, 32টি দাঁত টেনে টেনে সারা সিধা খুলে ফেলা হবে, জিব্বা কেটে নেওয়া হবে, তো আপনি সেই অবৈধ সন্তানের পিতা, এই যাকে বলে বদনামি নিয়ে যখন আপনি কাউকে গ্রহণ করে আপনার পরিবারে নিয়ে যাবেন এবং তাকে সমস্ত সহায় সম্পত্তি তার কাছে অর্পণ করবেন, বলেন এর সাথে পুষ, এর সে রক্ত, এর সে বিভৎস কোনো যাকে বলে বর্জ্য আছে কিনা যেটা আপনাকে মানে খাওয়ালে আপনি কষ্ট পাবেন, এরকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তখন বোঝার চেষ্টা করুন যে ঠিক একইভাবে আমাদের এই বাংলাদেশে আমি ভোট দেই নাই, আমাকে বলছে আপনি ভোট দিয়েছেন, আমি কাউকে চেয়ারম্যান বানাই নাই, সে বলছে আমি আপনাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি কাউকে মন্ত্রী বানাই নাই, এমপি বানাই নাই, তো আপনি বানিয়েছেন, আমি আপনার নির্বাচিত সংসদ সদস্য, এখন আপনার টিআর, কাবিকা, ট্যাক্স, ভ্যাট, বাড়ি, ঘর, যা কিছু রয়েছে সব আমার জিম্মায়, আপনার কাছে কেমন লাগবে বলেন তো? একইভাবে যারা এইভাবে ভুক্তভোগী জনগণ ভোট দিতে পারেনি, অথচ বলছে যে ভোট দেওয়া হয়ে গেছে, ভোট পেয়ে গেছি, যাও তোমরা তোমাদের কাজ করতে থাকো সোনারা, আমরা তোমাদের ভোট পেয়ে গেছি, এইরকম গত 12 বছর যাবৎ কত ঘটনা ঘটেছে। যেমন আমার কথাই চিন্তা করেন যে দুঃসহ বেদনা 2018 সনে আমি পেয়েছি, যে কষ্ট পেয়েছি, যদি ন্যূনতম 3-4 ঘন্টা ভোট হতো, নিশ্চিন্ত 4 ঘন্টা ভোট হতো, সেখানে
যে রাজনৈতিক ফলাফল সেই ফলাফলে আমি থাকতাম সংসদ সদস্য আর বিএনপি যদি ক্ষমতায় আসতো তাহলে আমি কি হতাম বলেন তো আপনারা একটু নিজেরাই চিন্তা করেন যে আমি কোন পদে থাকতাম তো সেখানে আমার সামনে যদি কেউ এসে বলে আমার সেই জায়গাতে আমি সংসদ সদস্য আমি মন্ত্রী তাহলে আমার কাছে এটা কত বড় একটা অবমাননাকর একটা বিষয় তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নানাভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে আমরা যখন কোনো পদ পাচ্ছিলাম না আমরা কোনো রাস্তা দেখছিলাম না আমরা কোনো আলোর দিশা দেখছিলাম না ঠিক সেই সময়টিতে যখন কোনো পত্রপত্রিকা গণতন্ত্রের পক্ষে লিখেছে যখন কোনো ইউটিউবার ইউটিউবে গণতন্ত্রের পক্ষে বক্তব্য দিয়েছে যখন কোনো মানবাধিকার সংস্থা দেশি এবং বিদেশি যখন কোনো বিদেশি বন্ধু দেশের কোনো বুদ্ধিজীবী গণতন্ত্র এবং নির্বাচনের পক্ষে কথা বলেছে আমরা সেখানে স্বপ্ন দেখতে শুরু করেছি হৃদয় আমাদের আলোকিত হয়েছে পুলকিত হয়েছে এবং তাদেরকে আমরা নায়ক মহানায়কের আসনে বসিয়েছি যে যাই বলুক না কেন এইভাবে সাধারণ জনগণের মধ্যে যারা নায়ক হওয়ার নাই কেবলমাত্র ইউটিউবে ভিডিও করে দেখা গেল যে অনেক লোক রীতিমতো পীর মোর্শেদে পরিণত হয়েছে অনেকের শ্রদ্ধায় পরিণত হয়েছে ভালোবাসায় পরিণত হয়েছে এবং আমাদের সমাজে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ রয়েছেন অনেকের ইউটিউবের বক্তব্য না শুনে তাদের ঘুম হয় না তো এই জায়গা সৃষ্টি হয়েছে মানুষের বেদনা থেকে কষ্ট থেকে এবং ঠিক কষ্টের যে জায়গাটি তৃতীয় ধাপে এসে যখন আন্তর্জাতিক গণমাধ্যম এটিকে গ্রহণ করেছে এরপর যখন বন্ধুরাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে গ্রহণ করেছে এবং গণতন্ত্রের পক্ষে কথা বলা শুরু করেছে তখন মানুষের সমস্ত ভালোবাসা শ্রদ্ধা আকুতি এই সকল বিদেশি বন্ধুরাষ্ট্র এবং বন্ধুরাষ্ট্রের মুখপাত্র যারা রয়েছেন তাদের দিকে চলে গেছে এটি হিউম্যানিটি সব ক্ষেত্রে এটি ঘটনা ঘটে এবং সেই দিক থেকে এই মুহূর্তে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার পিটার ডি হাস তিনি এই দেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে কথা বলছেন যেভাবে সাহসিকতা নিয়ে এগোচ্ছেন যেভাবে ডেসপারেটলি দ্বিধাহীনভাবে একরুখা হয়ে তিনি সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি দল বিরোধী দলদের সঙ্গে উপর্যুপরি বৈঠক করছেন এবং কথা বলছেন কম কাজ করছেন বেশি এবং সরকারি এবং বিরোধী দল সকলের ভরসা এবং আশা ভরসার স্থল তিনি তৈরি করে ফেলেছেন তার বাসভবনে আওয়ামী লীগের লোক যায় বিএনপির লোক যায় এমনকি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা যেদিন জারি হলো সেদিন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেল তো এইরকম বলতে গেলে এক পীরের আস্তানা যেখানে সমস্ত মতাদর্শের সুন্নি বলেন শিয়া বলেন আহমদিয়া বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যখন সবাই একটা দরবারে যায় এখন ঠিক সেইরকম একটি দরবারে পরিণত হয়ে গেছে এই পিটার ডি হাসের বাসভবন তিনি ডাকলেও সবাই যান না ডাকলেও সবাই যান তাকে দেখলে সবাই সালাম দিতে চায় তাকে স্পর্শ করতে চায় কোলাকুলি করতে চায় তার সঙ্গে একটা ছবি তুলতে চায় অনেক লোক আগ্রহ ভরে কোনো কাজ নেই এমনি তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে চায় এই যে বাংলাদেশের রাজনীতিতে একজন বিদেশি একজন আমেরিকান ভদ্রলোক তিনি রাতারাতি যে জনপ্রিয়তা পেলেন বা রাতারাতি তার ভেতরে যে গ্রহণযোগ্যতার সৃষ্টি হলো এবং রাতারাতি তিনি যে প্রভাব এবং প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হলো এটি কেবলই মাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য জনগণের পক্ষে কথা বলার জন্য মানবাধিকারের পক্ষে কথা বলার জন্য এবং শুধু কথা বলে নয় কথা বাস্তবায়ন করার জন্য যে দৃঢ়তা দরকার শক্তি দরকার এটি মিস্টার পিটার ডি হাস ইতিমধ্যে দেখিয়েছেন এখন আমরা জানি না অনাগত দিনে তিনি কতদিন এখানে কর্মরত থাকবেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চাচ্ছে যেভাবে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে গণতন্ত্রের জন্য এটি শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে এটি বলা যাবে না এর কারণে রাজনীতি খুবই পরিবর্তনশীল এবং রাজনীতির সকাল একরকম থাকে বিকাল একরকম থাকে কিন্তু এই যে নামটি পিটার ডি হাস এই নামটি 2023 সনের এই মে মাসে জুন মাসে যেভাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে এই ভদ্রলোক বাংলাদেশের মন মননশীলতা এবং ইতিহাসে অমর এবং অক্ষয় হয়ে থাকবেন গণতন্ত্রের ইতিহাস অক্ষয় হয়ে থাকবেন এবং অনেকের সুবাসিস এবং দোয়ার উপলক্ষ হয়ে তিনি থাকবেন আল্লাহ এই ভদ্রলোকের প্রতি রহমত এবং বরকত নাজিল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু